আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প গঙ্গাধরের বিপদ। আজকের গল্পটি আমরা নিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্র এই বইটি থেকে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অতনু। শুরু হচ্ছে গঙ্গাধরের বিপদ। অনেকদিন আগেকার কথা, কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলাপোতায় গঙ্গাধর কুণ্ডুর ছোটখাটো একখানা মশলার দোকান ছিল। গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাপাডাঙ্গার কাছে, অনেকদিনের দোকান। যে সময়ের কথা বলছি গঙ্গাধরের বয়স তখন 50-এর উপর, কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না, নানারকম অসুখে ভুগত প্রায়। তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল। দোকানঘরের ভাড়া 2 মাসের বাকি, মহাজনদের দেনা ঘাড়ে। দুপুরবেলা দোকানে বসে থেলো হুঁকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল। আজ আবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে, কি বলা যায় তাকে? এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল। তার নাম খোদাদাত খা, পেশোয়ারি মুসলমান, মেটে বুড়ুজে থাকে। আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে, কয়েকবার টাকা নিয়েছে, শোধও করেছে, কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি। ভেবে চিনতে সে মেটে বুড়ুজেই রওনা হল। সুদ বেশি হলে আর উপায় কি, টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে। মেটে বুড়ুজে গিয়ে খোদাদাত খায়ের নতুন বাসা খুঁজে বের করে টাকা নিতে দেরি হয়ে গেল। খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে গঙ্গাধর ট্রাম ধরবে, হনহন করে হেঁটে আসছে। এমন সময় একজন লোক তাকে ডেকে বলল, হ্যায় সাহেব, ইধার শুনিয়ে যারা। সন্ধে হয়ে গিয়েছে। যেখান থেকে লোকটা তাকে ডাকল সেখানে কতগুলো গাছপালায় বেশ একটু অন্ধকার, স্থানটা নির্জন, তার উপর আবার সঙ্গে টাকা রয়েছে। গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে না হলো এমন নয়, কিন্তু উপায় নেই। লোকটা এগিয়ে এলো ওই গাছগুলোর তলায়, সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। লোকটা খুব লম্বা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের ওপর পড়েছে, মুখটা ভালো দেখা যাচ্ছে না, পরনে ঢিলে ইজের ও আলখাল্লা। সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলা মিশিয়ে বলল, বাবু সস্তার মাল কিনবেন? গঙ্গাধর আশ্চর্য হয়ে বলল, কি মাল? লোকটা চারিদিকে একবার দেখে নিয়ে বলল, এখানে কথা হবে না বাবু, পুলিশ ঘুরছে, আমার সঙ্গে আসুন। ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন, সেখানে গিয়ে লোকটা বলল, জিনিসটা কোকেন, খুব সস্তায় পাবেন, ডিউটি ছুট মাল, লুকিয়ে দেব। গঙ্গাধর চমকে উঠল, সে কখনো ও ব্যবসা করেনি। ডিউটি ছুট কোকেন, কি সর্বনেশে জিনিস! ভালো লোকের পাল্লায় সে পড়েছে, না সে কিনবে না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে তবে বেশ একটু বাঁকা। অনুনয়ের সুরে বলল, বাবু আপনি নিন, আপনার ভালো হবে, সিকি করিয়ে দেব। আমার মুশকিল হয়েছে, আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না, ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গায় তো যেতে পারি না, পুলিশের ভয় তো আছে, কেউ কথা বলছে না আমার সঙ্গে, সেই হয়েছে আরও মুশকিল। হঠাৎ শহরে এত পুলিশের ভয় যে কেন হলো বাবু তা বুঝি নে। আগে যারা এই ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি, তারা আমার দিকে চেয়েও দেখছে না। আপনি গররাজি হবেন না বাবু, মাল দেখুন, পরে দাম দস্তুর হবে। লোকটার গলার সুরে একটা শক্তি ছিল, গঙ্গাধরের মন খানিকটা ভিজল।
কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড় লোক হয়েছে বটে, বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লক্ষ্মীলাভ হয় দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখল যে লোকটা সেখানে নেই, এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল আবার? পাছে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারল না, চাপা গলায় বাংলা হিন্দিতে ডাকল, কোথায় গিয়া ও খা সাহেব? এদিক ওদিক দেখার পর সামনে দেখতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খা সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গঙ্গাধর বলল, জলদি চলো, অনেক দূর জানে হোগা। কি একটা যেন ঢাকবার জন্য লোকটি প্রাণপণে চেষ্টা করছে। আমার সঙ্গে এসো, মাল দেখবে। দুজনে কাটিগঙ্গার ধার ধরে অনেক দূর গেল। চারিদিকে জনমানুষের চিহ্ন নেই, মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকো কাদার উপর পড়ে আছে, দু একটা কড়াতের কারখানা তাও দূরে দূরে, জলের ধারে নোনা চাঁদা কাটার বন, পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খা সাহেব একটা অদ্ভুত প্রশ্ন করল, গঙ্গাধরের দিকে চেয়ে বলল, আমায় দেখতে পাচ্ছ তো? কেন বাবু, না এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধ্যেবেলাতেই চোখে ঠাউর হবে না। কিছুক্ষণ পর গঙ্গাধর জিজ্ঞেস করল, তোমার ডেরা কোথায় খা সাহেব? লোকটা চকিতে পিছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল, কেন সে তোমার কি দরকার? পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি, তবে ভালো হবে না জেনো। মাল দেব, তুমি টাকা দেবে, মাল নিয়ে চলে যাবে, আমার বাসার খোঁজে তোমার কি কাজ? লোকটার চোখের চাউনি অদ্ভুত, গঙ্গাধর অস্বস্তি বোধ করল। খুব ভালো দেখা যায় না, কিন্তু ওর দুটি চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল। না, তার সঙ্গে টাকা রয়েছে, এ অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলসীর লোকের সঙ্গে একা এই সন্ধেবেলাতে সে এত দূর এসে পড়েছে। লোভে মানুষের জ্ঞান থাকে না, তার ভেবে দেখা উচিত ছিল, কিন্তু যখন এসেই গেছে তখন আর ছাড়ানি, বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো, দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না, ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না। অনেক দূরে গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর, একটা গাছের গুড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে, তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় যেন চলে গেল। গঙ্গাধর চারিদিকে দেখল, গুদাম ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল, কাছে পিঠে কোথাও লোকজনের সাড়া শব্দ নেই, অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয়। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদামঘরটা পুরনো এবং যেন অনেককাল অব্যবহার্য হয়ে পড়ে আছে, বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায়, চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে, সামনের দরজাটা উই ধরা, ভেঙে পড়তে চাইছে যেন। গঙ্গাধরের কেমন একটা ভয় হলো, কেন সে এলো এই সন্ধ্যায়? এরকম জায়গায় একা মানুষ আসে, বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে? সে আসতো না কখনোই, সে কলকাতায় আজ নতুন নয়, তার উপর ঝুনো ব্যবসাদার, বাঙাল দেশ থেকে নতুন আসেনি। ওই লোকটির কথার সুরে কি জাদু আছে, গঙ্গাধরকে যেন টিনে এনেছে, সে ছাড়া তারা সাধ্য ছিল না। হঠাৎ অন্ধকারের মধ্যে খা সাহেবের মূর্তি দেখা গেল, লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ ও অদ্ভুত ধরনের, যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল, আবার ফুটে বেরোল, কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না, পাকা আর বুনো খেলোয়াড় আর কি। খা সাহেব দরজা খুলে গুদাম ঘরে ঢুকল। গঙ্গাধরকেও যখন পেছন পেছন আসতে বলল, তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুক ঢিপঢিপ করছে। এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ওই লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে, কিংবা ছুরি বুকে বসাবে, সেই ফন্দিতে এতদূর ভুলিয়ে এনেছে।
লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে, অনুসন্ধান রেখেছিল। কে জানে খোদাদাত খায়ের দলের লোক কিনা। গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। একবার সে ভাবল দৌড়ে পালাবে, কিন্তু সে বুড়ো মানুষ, এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব। কলের পুতুলের মতো গঙ্গাধর গুদামের মধ্যে ঢুকল। আশ্চর্য, গুদামের দিকে দেওয়ালটা যে একেবারে ভাঙা। গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকার। এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও কিচ্ছু নেই, মাকড়সার জাল সর্বত্র। অন্ধকারে দেখা যায় না বটে, কিন্তু নাকে মুখে লাগে। একটা কিরকম ভ্যাপসা গন্ধ গুদামের মধ্যে, মেঝেটা স্যাঁতস্যাঁতে। মনে হলো কতকাল এর মধ্যে যেন মানুষ ঢোকেনি। এদিকে আবার খা সাহেব কোথায় গেল? লোকটা থেকে থেকে যায় কোথায়? অল্পক্ষণ, মিনিট দুই হবে, কেউ কোথাও নেই, শুধু গঙ্গাধর একলা। আবার সেই ভয়টা হল, কেমন এক ধরনের ভয়, যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। এই বা কীরকম ভয়! গুদামঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। মিনিট দুই পরেই খা সাহেব এই তো আধো অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে। হঠাৎ একটা অদ্ভুত কথা বলল খা সাহেব। বলল, তুমি কালা নাকি? এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না? কথার উত্তর দিচ্ছ না কেন? কোকেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছো? সাবলের চার দিয়ে তুলতে বললাম পিপে দুটো, হা করে সঙ্গের মতো দাঁড়িয়ে কেন? বারে, এত কথা কখন বলেছে লোকটা? পাগল নাকি? গঙ্গাধর কেমন যেন ভেবা চাকা খেয়ে গিয়েছে, মুড়ের মতো দৃষ্টিতে চেয়ে বলল, কখন তুমি দেখালে কোকেনের জায়গা? কই, কোথায় যাব? কথা বলতে বলতে গঙ্গাধর সামনে দাঁড়িয়ে থাকা খা সাহেবের মুখের দিকে চাইল। সঙ্গে সঙ্গে তার মনে হল তার বিভ্রান্ত বিমহুড়ো আতঙ্কাকুল দৃষ্টির সামনে খা সাহেবের মুখ, গলা, বুক, হাত, পা, সারা দেহটা যেন চুরচুর হয়ে গুড়িয়ে পড়েছে, সব যেন ভেঙে বাতাসে উড়ে যাচ্ছে। খা সাহেব প্রাণপণে দাঁত মুখ খামুটি করে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়মান অণুগুলো যথাস্থানে ধরে রাখার জন্য চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। সব ভেঙে গেল, গুড়িয়ে গেল, উড়ে গেল। এক, দুই, তিন, চার, আর আর কোথায় খা সাহেব? চারপাশের অন্ধকারে যেন সে মিলিয়ে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে। সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর্তরবে চিৎকার করে গুদাম ঘরের স্যাঁতস্যাঁতে মেঝের উপর মূর্ছিত হয়ে পড়ে গেল। একটা দেশি ভর কাছে কোথাও বাধা ছিল। তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায়। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা ছিল, কানাকড়িও খোয়া যায়নি, তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল। অনেকদিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না। মাস দুই পরে মেটি বুড়া যে খোদাদাত খায়ের কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কী ঘটনা ঘটেছিল সেটা বলল। খোদাদাত খা গল্প শুনে গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, সাহজি, ও হলো আমির খা, চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর পনেরো আগেকার কথা, রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায়। তক্তাঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল, সেখান থেকে সে রাতারাতি সারিয়ে ফেলে। জাহাজের লোকেদের সঙ্গে সার ছিল, কোথায় সে মাল রাখত কেউ জানে না। সেই মাসের মাঝামাঝি সে খুন হয়। কে বা কেন খুন করলো জানা যায়নি, কেউ ধরা পড়েনি, তবে দলের লোকই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয়।
এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি। আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্য। ওর পুরনো কোকেনের বাক্স হয়েছে দোজখের বোঝা। তা বাবু, সে গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে? গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই। মনে থাকলেও সে যেত না। পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল, পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খায়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাবার দৃষ্টিটা। হতভাগ্য এতদিনেও কি বোঝেনি যে সে মারা গিয়েছে? কে উত্তর দেবে? ভগবান তার আত্মাকে শান্তি দিন। শুনলেন গঙ্গাধরের বিপদ, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি অতনু, এডিটিং সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু। শেষ হলো গঙ্গাধরের বিপদ। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরিবেল উইকেন্ড।